হ্যালো, সবার কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের ফেসবুক পাসওয়ার্ড, জিমেল পাসওয়ার্ড, ইভেন মানে আপনি যত সমস্ত অনলাইনের লগ ইন করেন সে সমস্ত পাসওয়ার্ডগুলো বিভিন্ন অনলাইন শপের যদি আপনি অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডগুলো যদি আপনি ভুলে যান, আমরা বিশেষ করে হয়তো ফেসবুক বা জিমেলের পাসওয়ার্ডগুলো ভুলে যাই, ঠিক আছে? তো এগুলো যদি আমরা ভুলে যাই, আসলে এগুলো আমরা কীভাবে বের করব? এগুলো কিন্তু বের করার মতো এ আছে আপনার। হ্যাঁ, আপনাকে এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না, ইনশাল্লাহ আপনি বের করতে পারবেন। তো আমরা দেখি কীভাবে বের করা যায়। প্রথমত আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এখানে ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনাকে ক্রোম ব্রাউজারে সার্চ করতে হবে। আমি লিখছি পাসওয়ার্ড ম্যানেজার। হুম, পাসওয়ার্ড ম্যানেজার লিখলাম। আমার এই যে পাসওয়ার্ড ম্যানেজার চলে আসলো, আমার যখন পাসওয়ার্ড ম্যানেজার চলে আসলো, এখানে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমার সাইন ইন অপশনটা আসছে। আমি সাইন ইন দিলাম। সাইন ইন দিলাম, সমস্যা নেই, যেহেতু দেখাতেই হবে তাহলে তো আমাকে সাইন ইন করতে হবে। আর আমার এটাতে কোনো কিন্তু কোনো কিছুতে এখন পর্যন্ত আমি লগ ইন করি নাই, তবুও আমার যে মানে এই যে জিমেলটা দিয়ে আমি এখন লগ ইন করলাম সেই জিমেলে আমার কোনো, এটা আমি এখন মাত্র এইটুকু করলাম, এই জিমেলটা এইমাত্র করলাম যে মানে আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য মানে আলাদা একটা নতুন করে একটা ইমেল তৈরি করে নিলাম। তো যাই হোক, আমাদের এই যে ফেসবুক, হ্যাঁ ফেসবুক দেওয়া আছে, তারপরে জিমেল দেওয়া আছে, গুগল, এই যে আমি যদি গুগলে ঢুকি, এই যে আমার সার্চ, কিন্তু এই যে দুইটা আমার এখানে আছে এখন করা, তো আমি দেখতে পারি এখান থেকে। আমি পরে হয়তো এটা ব্লার করে দিতে হবে আমার, তবে দেখা দেবো আপনাদেরকে। এখান থেকে আমি আবার ব্যাগ দিয়ে আসি। ব্যাগ দিয়ে আসলে দরকার নেই, এখান থেকে আপনারা যখন দেখবেন যে আপনাদের এটা আসছে, অথবা আমি আর একটা জিনিস দেখাই দিচ্ছি, আসলে এখানে হয়তো অনেকে ভুল করে ফেলবে। আপনারা যখন এখানে আসবেন, এখানে আসার পরে যদি আপনারা যদি না পান, তাহলে কিন্তু আপনারা সার্চ বার পেয়ে যাবেন। এখানে সার্চ বার পেয়ে যাবেন, এই যে এখানে সার্চ করে নিতে পারবেন আপনার যেটা, যেমন আমি যদি কোনো অনলাইনে, যেমন আমি যদি দারাজে করতাম, আমি দারাজে করলে আমার দারাজের এটা এখানে চলে আসতো, অথবা আমি যদি আলিবাবাতে করতাম, হ্যাঁ তাহলে আমার এটা কিন্তু এখানে চলে আসতো। তা আমার এখানে দুইটা জিনিস আছে, আমি ওই দুটোই আপনাদেরকে দেখাই, অতিরিক্ত সময়টা নষ্ট না করাচ্ছি। আমি গুগলে ঢুকি, মানে জিমেলটাতে আর কি, জিমেলে ঢুকি। তো এখানে গুগল ডট কমে ঢোকার পরে আমার এখানে এই অপশনটা দেখাচ্ছে, তারপরে আমাকে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার এখান থেকে হয়তো আপনার মোবাইলে যদি আপনি পিন দিয়ে রাখেন তাহলে পিন চাইবে, যদি আপনি ফ্যাটান দিয়ে রাখেন ফ্যাটান চাইবে, আর আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখেন তাহলে ফিঙ্গারপ্রিন্ট চাইবে। এই যে আমার ফিঙ্গারপ্রিন্টের আইকনও আছে, এবং নিচে এই যে বাম পাশে ইউজ পিন লেখা আছে, তো আমি ইচ্ছা করলে পিনটাও দিতে পারি, ফিঙ্গারপ্রিন্টটাও দিতে পারি। আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি, অত ঝামেলা করাচ্ছি। তো আপনারা এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমার যে জিমেলগুলো আছে সেই জিমেলগুলোর পাশে আই আইকন দেওয়া আছে। আমি যদি আই আইকনে ক্লিক করি তাহলে কিন্তু আমার পাসওয়ার্ডটা দেখা যাবে, আমার এই জিমেলের পাসওয়ার্ডটা দেখা যাবে অলরেডি, ঠিক আছে? আপনারা ভালোভাবে দেখে নেন, এখানে যে জিমেলটাও দেওয়া আছে, জিমেলের নিচের অপশনে পাসওয়ার্ডের জায়গায় পাশে আইকন দেওয়া আছে, তারপরে কফি আইকন দেওয়া আছে।
তো কফি আইকনের দরকার নেই, আপনি আই আইকন যেটা দেওয়া আছে মানে চোখের যে আইকনটা দেওয়া আছে ওটাতে ক্লিক করলে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটা দেখে নিতে পারবেন, ঠিক আছে? এটা খুব ইজি ওয়ে, একবারে ইজি ওয়েতে আপনি দেখে নিতে পারবেন। তো আশা করি যদি ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে আশা করি একটা লাইক অবশ্যই পাওয়ার মতো, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।